প্রচন্ড 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 শকড। আমার কিছু বলার নেই, আমার বলার বাইরে, খালি মেয়েটা মেয়েটা প্রচন্ড বাঁচার ইচ্ছে ছিল, থাকার ইচ্ছে ছিল, কাজ করার ইচ্ছে ছিল, ডেডিকেশন ছিল, সততা ছিল, কি বলবো। সব্যসাচী কাকিমা, ওর দিদি, কাকু, ওর বন্ধু, আমাদের যে প্রোডাকশনের অনেক পারমিতা, আমি ওদের ফেস করতে পারবো না। আর আমার কিছু বলার নেই, সত্যি বলছি, কিন্তু মেয়েটা খুব কষ্ট পেল। তুমি দুদিন আগে দেখতেও গেছিলে, তুমি তো বর্দার মা হয়েছিলে। হ্যাঁ, সিরিয়ালে মা হয়েছিলাম আমি। আমার কামব্যাক তবে হাসপাতালে ভর্তি সকলের প্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ঐন্দ্রিলার জন্য দিন রাত প্রার্থনা করে চলেছেন অগুন্তি মানুষ, তার কাছের মানুষেরা। ঐন্দ্রিলার সবচেয়ে প্রিয় বন্ধু, ভালোবাসার মানুষ সব্যসাচী চৌধুরী এক সময় সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ঠিক যেমন ভাবে ঐন্দ্রিলাকে তিনি হাসপাতালে নিয়ে গেছেন, ঠিক তেমন ভাবেই সুস্থ করে হাসপাতাল থেকে নিজে নিয়ে ফিরবেন। এ কথার কোনো অন্যথা হবেন না। আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।